এখন আমি আপনাদের শেখাবো যে কীভাবে আমরা আমাদের এই কারেন্ট ওয়েবসাইটটিতে আমরা নেভিগেশন মেনুর ঠিক নিচের দিকে আমরা চমৎকার একটি ইমেজ আমরা ইনসার্ট করতে পারি তো আমরা আমাদের প্রিভিয়াস প্রজেক্টটি একটু দেখে নিচ্ছি তাতে আপনাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেভিগেশন মেনু ঠিক নিচের দিকে আমরা চমৎকার একটি ইমেজ আমরা ইনসার্ট করেছি তো এই কাজটি মূলত আমরা এখন আমাদের কারেন্ট প্রজেক্টটি কীভাবে আমরা করতে পারি তো সেটি চলুন আমরা একটু দেখি নিই তো এই জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে আমাদের একটি ইমেজ প্রথমেই ফটোশপে তৈরি করে নিতে হবে একটি নির্দিষ্ট সাইজে তো আমরা অলরেডি ইমেজটি তৈরি করে আমাদের ডেস্কটপে আমরা একটি নির্দিষ্ট নাম দিয়ে সেটিকে সেভ করেছি ইমেজ স্লাইডার অন ওয়ান নামে এটিকে নাম দিয়েছি এবং জেপিজি ফরম্যাটে ইমেজটি সিলেক্ট করেছি তো আমি ইমেজের সাইজটি আপনাদের একটু বলে দিচ্ছি এটি সাইজ হচ্ছে ওয়ান থাউজেন্ড পিক্সেল ইন্টু থ্রি হান্ড্রেড সিক্স পিকজেল তো এই সাইজেরই একটি ইমেজ আপনারা তৈরি করে ফটোশপে আপনারা সেটিকে সেভ করে রাখবেন ডেস্কটপের বা আপনাদের হার্ড ড্রাইভের যে কোনো স্থানে তো আমি এখন এখান থেকে এমিসটিকে কপি করলাম কপি করে আমার এস টিএমএল অ্যান্ড সিএসএস যে ফোল্ডার আছে সেখানে আমি চলে যাচ্ছি দেন আমার নির্দিষ্ট ফোল্ডারে আমি চলে যাব এসপি ওয়ান ফোল্ডারে আমরা চলে যাচ্ছি দেন এখন এখানে এসে জাস্ট আমি এমএসটিকে পেস্ট করে দিলাম যেহেতু এসপি ওয়ান ফোল্ডারে আমি আমাদের আমার স্পেশাল প্রজেক্টের যে ফাইল এবং ইমেজগুলো দরকার সেগুলো সব এখানে ইনস্টোর করছে তো সেই কারণেই আমি এসপি ওয়ান ফোল্ডারে জাস্ট এটিকে আমরা পেস্ট করে দিলাম তো এখন আমাদের যেই কাজটি করতে হবে আমাদের কোডিংয়ে চলে যেতে হবে এবং আমাদের কিছু সিএসএস কোডিং এবং কিছু এসটেমেল কোডিং করতে হবে তো প্রথমেই আমরা এসটেমএল কোডিংটুকু করে নিচ্ছি আমরা যেই কাজটি করবো এই যে ডিপটিকে ডিপটি আমরা দেখতে পাচ্ছি নেভিগেশন মেনুর জন্য এটি হচ্ছে ডিভে শুরু এটি হচ্ছে ডিভে শেষ তো এর ঠিক নিচের দিকে আমরা ইমেজটিকে ইনসার্ট করবো তো এই কারণে এখানে আমরা নতুন আর একটি ডিভ নিয়ে নিচ্ছি আমরা ডিভ নিয়ে নিলাম এই ডিভের আমরা একটি আইডি দেবো আমরা আইডি দিয়ে দিচ্ছি ইজ কল টু আমরা দুটি ডাবল কোটেশনের মাঝখানে আমরা এটির নাম দিয়ে দিচ্ছি সাপোজ ইমেজ আমরা ইমেজ দিয়ে দিলাম এই ডিভের আইডি দেন ডিভটিকে আমরা জাস্ট ক্লোজ ক্লোজ করে দেব আমরা এই ডিপটি ক্লোজ করে দিলাম দেন ফাইলটিকে সেভ করছি তা এখন ইমেজ ইনসার্টের জন্য প্রয়োজনীয় কিছু কোডিং আমাদের এখানে কিন্তু করতে হবে তো আমরা কোডিংগুলো করে ফেলি তো কীভাবে একটি ইমেজ ইনসার্ট করতে হয় আপনারা নিশ্চয়ই জানেন প্রথমেই দিতে হয় ইমেজ সোর্স তো এখান থেকে আমরা এই কোডটুকু জাস্ট কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিতে পারি হুবহু একই কোড যেহেতু আমি জাস্ট কপি করে নিয়ে আসলাম আমার লগো সেগমেন্ট থেকে কপি করে দেন এখানে আমাদের যে কাজটি করতে হবে ইমেজের নামটি আমাদের চেঞ্জ করে দিতে হবে তো আমরা নামটি দেখি ইমেজ স্লাইডার ওয়ান নামে আমাদের ডট জিপিজি নামে আমাদের ইমেজটি রয়েছে তো এটি আমি রিনেম করছি রিনেম করে আমাদের এই জাস্ট কপি করলাম অর্থাৎ ইমেজের কপি কপি করলাম করে এখানে জাস্ট আমরা পেস্ট করে দিলাম আপনারা একটি জিনিস অবশ্যই খেয়াল রাখবেন এক্সটেনশন সহ কিন্তু আপনাদের টাইপ করে দিতে হবে ইমেজটি যে ফর্মেটের সে ফর্মেটের এক্সটেনশন অর্থাৎ ডট দিয়ে সেই এক্সটেনশনটিকে আপনাদের কিন্তু দিয়ে দিতে হবে দেন এই ফাইলটিকে আমরা জাস্ট সেভ করলাম দেন এখন আমরা সিএসএসে একটু ছোট্ট কোডিং করবো তা নাহলে আমাদের প্রিভিয়াস প্রজেক্টের মতো একই রকম লুকস আসবে না তো এই কারণে আমরা স্টাইল ডট সিএসএস ফাইলটি ওপেন করলাম এখন এখানে আমরা যেহেতু আমরা আইডি দিয়েছি ইমেজ নামে তো এখন এখানেও আমাদের ইমেজ নামে একটা আইডি ক্রিয়েট করতে হবে আমরা দিয়ে দেবো আই এম এ জি ই ইমেজ দেন দুটি সেকেন্ড ব্রেকেটের মাঝখানে আমরা ছোট্ট একটু লাইন দেখব এখানে জাস্ট আমরা এখানে দিয়ে দেবো মার্জিন মার্জিন টপে আমরা কাজ কিন্তু আরেকবার সেভ করলাম তো এখন এখানে মার্জিন টপে ফাইভ পিক্সেল করার একটি কারণ রয়েছে সেটি আমি আপনাদের বলছি আমাদের ফাইল এখন যদি আমরা এক্সিকিউট করাচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে এমএটি কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটটিতে আমরা কিন্তু ইমপ্লিমেন্ট করতে সক্ষম হয়েছি এখানে চমৎকারভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজটি কিন্তু ডিসপ্লে হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজটি তা এখন এখানে নেভিগেশন মেনুর নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি হোয়াইট কালারের একটি এরিয়া তো এই কারণেই মূলত আমরা এখানে মার্জিন আমরা ফাইভ পিক্সেল করে দিয়েছি ফাইভ পিক্সেল করে দেওয়ার কারণেই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি নেভিগেশন মেনু থেকে ফাইভ পিক্সেল নিচে আমাদের ইমেজটি কিন্তু ডিসপ্লে হচ্ছে তো আশা করি বুঝতে পেরেছেন কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের প্রিভিয়াস প্রজেক্ট এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রিভিয়াস প্রজেক্টে আমাদের ইমেজটি কিন্তু একবারে নেভিগেশন মেনুর অ্যালাইনমেন্ট অনুযায়ী একবারে শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকারভাবে ডিসপ্লে হয়েছে কিন্তু আমাদের কারেন্ট প্রজেক্টে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ইমেজটি কিন্তু সেমভাবে ডিসপ্লে হচ্ছে না এখানে কিন্তু ইমেজটি একটু ছোটো হয়ে গিয়েছে তো এই এটিকে কিন্তু আমরা ইনক্রিজ করে নিতে পারি আমরা এসটিএমএল কোডিংয়ে ছোট্ট একটু কোডিং জাস্ট আমরা অ্যাড করার মাধ্যমে তো চলুন বিষয়টি আমরা একটু প্র্যাকটিক্যালি আপনাদের দেখাচ্ছি যে কীভাবে আপনারা এই কাজটি করে নিতে পারেন আমরা এখানে জাস্ট যে কাজটি করবো আমরা ছোট্ট একটু কোডিং অ্যাড করবো আমরা এখানে উইথ একটু বাড়িয়ে দেবো টি এইচ উইথ আমরা ইজুকল টু দিয়ে দিয়ে এখানে জাস্ট আমরা উইট দিয়ে দেবো আমাদের যে উইটটি আমার দরকার হবে ইমেজটিকে প্রপারলি ডিসপ্লে করানোর জন্য তো এখন আমরা চলুন সেই উইটটি দিয়ে দিচ্ছি উইট ইজ উল টু দেন যদি ডাবল কোটেশনের মাঝখানে আমাদের টাইপ করে দিতে হবে আমরা সাপোজ এখানে দিয়ে দিচ্ছি নাইন নাইন জিরো পিকজেল দিয়ে দেখি দেন ফাইলটিকে সেভ করছি এখন আমরা যদি একটু রিলোড দিই আমাদের পেজটিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ইমেজটি আরেকটু ছোটো হয়ে গিয়েছে অর্থাৎ আমাদের ইমেজটি আমরা তৈরি করেছিলাম কোন সাইজে আমরা এই মিষ্টি তৈরি করেছিলাম ওয়ান থাউজেন্ড ইন্টু থ্রি হান্ড্রেড সিক্স এই থাউ এই থ্রি হান্ড্রেড সিক্স এই সাইজে তো আমাদের সাইজ আরেকটু ইনক্রিজ করতে হবে আমরা এখানে ওয়ান থাউজেন্ড ফাইভ দিয়ে দিচ্ছি দেন ফাইলটিকে সেভ করছি এখন আমরা যদি আমাদের পেস্টটিকে একটু রিলোড দিই আরেকটু ইনক্রিজ করতে হবে আমরা এখানে সেভেন দিয়ে দেখি দেন ফাইলটি সেভ করলাম পেস্টটিকে রিলোড দিচ্ছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন কিন্তু পারফেক্ট হয়েছে আমাদের ইমেজটি কিন্তু ঠিক একই সাইজে আমাদের এখানে কিন্তু চমৎকারভাবে ভাবে অলরেডি হাইলাইটেড হচ্ছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা ইমেজের সাইজ ইনক্রিজ করতে পারেন অর্থাৎ ইমেজটিকে রিসাইজ করে কিভাবে ডিসপ্লে করতে পারেন তাছাড়া আপনারা যদি ইমেজটি যখন তৈরি করেন তখন যদি ওয়ান থাউজেন্ড সেভেন সাইজে তৈরি করেন তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না ইমেজটি কিন্তু প্রপারলি এখানে ডিসপ্লে হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এস এবং সিএসএস এর ছোট্ট একটু কোডিংয়ের মাধ্যমে আমরা কিন্তু নেভিগেশন মেনুর ঠিক নিচের দিকে একটি চমৎকার ইমেজ আমরা ডিসপ্লে করতে সক্ষম হয়েছি আমরা আমাদের প্রিভিয়াস প্রজেক্টের মতো করে তো এখন আমরা পরবর্তী লেসনে আপনাদের দেখাবো যে কিভাবে আমরা আমাদের এই ইমেজের ঠিক নিচের দিকে আমরা আমাদের প্রিভিয়াস প্রজেক্টের মতো করে আমরা কন্টেন্ট এরিয়াতে আমরা কোনো কন্টেন্ট আমরা কিভাবে অ্যাড করতে পারি